গরিব হইতে পারে, টাকা পয়সা নাই, গরিব অসহায় দরিদ্র মানুষ, কিন্তু মনটা অনেক বিশাল বড়, ভালোবাসা আসে মনের ভিতরে। আমি চাই সুন্দর একটা মনের মানুষ যে আমার হয়ে সারা জীবন আমার পাশে থাকে। আমি টাকা নাই পয়সা নাই বিদায় আজকে আমি অসহায় বিদায় আমার প্রতিবেদন আশা, আমি একটা অসহায় দরিদ্র মানুষ, আর টাকা পয়সা নাই বিদায় আমার বিয়ে শাদী হয় না। টাকা পয়সার জন্য সহযোগিতা কেউ করার জন্য আসবেন না, যে আমার ভালোবাসে আমার সারা জীবন আমার ঘিরে রাখবেন সে আমার সাথে, মানে যে সারা জীবন ভালো মনে আপনার দায়িত্ব নিবে সে আমার পাশে থাকবে, পাশে থাকবেন, তার পাশে আপনি থাকবেন তো। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমাদের জীবনের গল্পটা শুনব। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? পাখি। পাখি? পাখি একটা। পাখি একটা, আচ্ছা। তো পাখি আপা থাকেন কোথায়? আমি থাকি ঢাকা কালীগঞ্জ। কালীগঞ্জ, আচ্ছা। তো পাখি আপা কি জন্য আসলেন? আমি আসছি অসহায় দরিদ্র গরিব মানুষ, আমার এই শাদী হয়নি হানমারে, আমি প্রতিবেদন আসার একটাই কারণ যে আমি একটা সুন্দর মনের মানুষ চাই যে সারা জীবন আমার হয়ে থাকবে, আমি তার হয়ে থাকবো, সুখ দুঃখের সাথে হয়ে থাকে। আচ্ছা, টাকা পয়সা দিয়ে মানুষের মন পাওয়া যায় না, ভালোবাসার মন পাওয়া যায়, আমি সেরকম একটা মানুষ চাই যে আমি যে আমার হবে আমি তার হবো, আমার জন্য জানি সারা জীবন গাছপালা থেকেও আমি শান্তি পাই, এরকম একটা মানুষ চাই। আপনার বিয়ে শাদী হয় নাই? বিয়ে শাদী হয় না। কেন হয় নাই? গরিব মানুষ, টাকা পয়সা নাই, অর্থের আর্থিক নেই, সেই জন্য আমি আমার বিয়ে হয় না, টাকার জন্য বিয়ে ভেঙে গেছে। ফ্যামিলিতে কে কে আছে? আশায় আমার কাছে সেরকম একটা মানুষ আমার পাশে আসা দ্বারা। ফ্যামিলিতে কে কে আছে? আমার বুড়ো একটা মা, আমার ভাই, ছোট ছোট ভাই। বাপ মা নাই? কেন, কি হয়েছে? ছোটবেলায় মারা গেছে, যারা মা বলে আছে তার কাছে থাকি, আর আমার ছোট দুটো ভাই আছে তার কাছে থাকি। আচ্ছা, প্রেম ভালোবাসা করছেন? প্রেম ভালোবাসা কি আর আমার জীবনে আছে? গরিব মানুষের জীবনে কোনো প্রেম ভালোবাসা নেই, আর পাইনি বিদে প্রতিপদে না আসেনি। কেন, গরিবের মধ্যে হয়তো টাকা পয়সা না থাকতে পারে কিন্তু মন তো থাকে। মন থাকে কি, টাকা পয়সার উপরে কিছু নাই, আর সেই জন্যই প্রতিবেদন আমার বলা যে সাধারণ মানুষের যদি কেউ ভালোবাসে কাছে আসে, যদি আমার সারা জীবন আমার পাশে থাকে, আমি তার হয়ে পাশে সারা জীবন থাকতে চাই, যতকাল বেঁচে আছি আমি তার হয়ে থাকবো, আমার যেন কোনো কষ্ট দুঃখ না দেয়, ফেলে যাতে না চলে যায়। আচ্ছা, দেখা গেল আপনার কথা শুনে তার ভালো লাগবে, আপনাকে হয়তো কাছে টেনে নিল, কিন্তু আপনি আবার কাছে তারে পাই আবার তারে ফেলে চলে যাবেন না? না না, কখনো না, গরিব হইতে পারে মনটা ছোট না, মনটা বিশাল বড়। আচ্ছা, তার সাথে কিভাবে যোগাযোগ করবে? যদি প্রতিবেদন যেহেতু করছে আমার নাম্বার আছে, নাম্বার দিয়ে তারা কথা বলবে। তো দর্শক, আপনার যদি বাকি আবার কথা শুনে ভালো লাগে তার সাথে যোগাযোগ করতে চান, তা আপনার আগে বিয়ে শাদী হয় নাই না? আচ্ছা, তো তার নাম্বারটা হলো 018-37-394-815, আমি নাম্বারটা আবারও বলছি 018-37-394-815। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।